খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে স্বাগত। আজকে এসেছি নতুন একটা টিফিন তৈরি করবো। সন্ধ্যাবেলা মুখো রয়েছে টিফিন, আলু দিয়ে, ডিম দিয়ে আর পেঁয়াজ লঙ্কা সব কিছু দেবো, দিয়ে একটা ভালো নতুন খাবার তৈরি করবো। এটা একদম নতুন রেসিপি, তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে। এখানে দেখো ডিম নিয়েছি, এই ডিমগুলো সিদ্ধ ডিম, আর যে আলু, আলুটা কিন্তু কাঁচা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে লাগবে টমেটো, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা, আর এখানে অল্প কিছু মশলা লাগবে, লবণ, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটুখানি খাবার সোটা। আর এখানে একটু বেসন নিয়েছি, কাঁচা ডিম নিয়েছি দুটো, কর্নফ্লাওয়ার আর কাসুরি মেথি, এটা লাগবে, আর সাদা তেল দিয়ে ভাজবো। এবার দেখো কীভাবে তৈরি করি। প্রথমে ডিম দুটো আমি ভেঙে নেবো। ডিমের ভিতরে একটু লবণ দেবো, অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আমি ডিমটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই কুড়ুনি দিয়ে আলুটা আর ডিমটা কুড়ে নেবো। এইভাবে আগে আলুটা কুড়ে নেবো। দেখো আলুটা আমি এইভাবে কুড়ে নিয়েছি, এবার সেদ্ধ ডিমটা কুড়ে নেবো। এখানে দেখো একটা আলু আর দুটো ডিম এরকম সুন্দরভাবে কুড়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। ডিমটা একটু বেশি দিতে হবে, আরও ভালো লাগবে ডিমটা দিলে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা, লঙ্কা এরকম রিং রিং করে কেটে নিতে হবে, টমেটো কুচি সব একসঙ্গে দিয়ে দেবো, ধনে পাতাটা দেবো, মশলাগুলো দিয়ে দেবো, লবণ, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর অল্প একটু খাবার সোটা। খাবার সোটাটা না দিলেও হয়, আমি অল্প একটু দিয়েছি, খেতে ভালো লাগবে, একটু মচমচে হবে। এবার ভালো করে মিশিয়ে নেবো। আমি কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি সব কিছু। এবার একটু কর্নফ্লাওয়ার দেবো, ভালো মুচমুচি হবে, খেতে ভালো লাগবে। আর বেসন দেবো একটু, ভালো করে আবারও একটু মেখে নেবো। এতে কিন্তু আমি একটুও জল দিইনি, জল দেওয়া লাগবে না। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সবশেষে দিয়ে দেবো কসুরি মেথি, অল্প করে দেবো। এটা তোমাদের ঘরে না থাকলে না দিলেও কোনো অসুবিধে নেই, আমার আছে বলে দিয়ে দিলাম একটু। এটা দিলে ভালো লাগে, বেশ সুন্দর একটা সেন্ট আসে। আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে নেবো। এবার এইভাবে গোল গোল করে নেব। এইভাবে গোল গোল করে নেব। সবগুলো আমার বল তৈরি করে নেওয়া হয়ে গেছে, এইভাবে সব গোল গোল করে নিতে হবে। এবার রান্নার ওখানে চল। রান্নাঘরে চলে এসেছি, গ্যাসও ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দেবো, তেলটা একটু বেশি করে দিতে হবে যে ভালো করে ভাজতে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার এই বলগুলো দেখো, এবার ডিমের ভিতরে দেবো, এবার তেলে দিয়ে দেবো। আমার একটা পিঠ হয়ে গেছে, এইভাবে উল্টে দেবো, ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। আর জালটা, গ্যাসের জালটা কিন্তু একদম কমিয়ে দেবো, আস্তে আস্তে ভাজতে হবে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে।
আমার ডিমের মুখরোচক খাবারটা তৈরি করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবার নামাই নেব। আমার ডিম আলু দিয়ে মুখরোচক খাবারটা তৈরি হয়ে গেছে, চলো এবার খাবার বানাও। এসে গেছে গরম গরম ডিমের একটা মুখরোচক খাবার। বাইরে যতটা মজবুত না, ভেতরটা কত নরম, দারুণ লাগছে খুব। আর বেশ সময়টা সবজি দিয়ে বানানো, খুব জমে গেছে পুরো। দেখতে পাচ্ছি পছন্দ সবজি ধোয়া বেরোচ্ছে গরম গরম, এখন ডিমের রেসিপি, এখন ডিমের মুখরোচক খাবার। আপনার বাড়িতে বাড়িতে বানিয়ে খাবেন, বর্ষাকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পুরো জমে যাবেন। ওই পেঁয়াজিটাই তো পুরনো হয়ে গেছে, আপনারা এরকম নতুন কিছু ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর বাং ফ্যামিলি টিভি আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। টাটা, বাই।